এই ডিসেম্বর মাস বিজয় মাস 1971 সালে এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নির্দেশনায় বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ আবাল বৃদ্ধ বনিতা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি হানাদার বাইরে বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু 1971 সালে 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান যেটা এখন বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান সেইখানে লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে বলেছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা করতে হবে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সকল জনগণ কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছিল বাংলা জনগণ ছাত্র সমাজ যুব সমাজ আমার বৃদ্ধ বনিতা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি গ্রহণ করেছিল বঙ্গবন্ধু সেই দিন বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়বে বঙ্গবন্ধু কিন্তু সেই দিন 7 তারিখেই ঘোষণা দিবেন কিন্তু সেই দিন যখন ঘোষণা দিবে তখন দেখা গিয়েছে ওই রেসকোর্স ময়দানের উপর দিয়ে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সশস্ত্র হেলিকপ্টার উপর দিয়ে ঘোরাফেরা করছিল কিন্তু প্রকৃতি ডাক প্রকৃতি এই স্বাধীনতা ঘোষণা সেদিনই কিন্তু বঙ্গবন্ধু দিয়েছেন সেই 1971 সালে 25শে মার্চ দিবাগত রাত পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই দিন কিন্তু বঙ্গবন্ধু সেই ডাকে আর কিন্তু কেউ বসে থাকে নাই যার যা কিছু ছিল তাই কিন্তু প্রস্তুতি গ্রহণ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ বাবর তারা সম্ভব বিলিয়ে দিয়ে আমাদের এই বিজয় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে রূপান্তরিত করা বঙ্গবন্ধু যদি 1975 সালে 1 আগস্ট ওই জিয়াউর রহমান নেতৃত্বে খুনি খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেই দিন তাকে হত্যা করা না হতো অবশ্যই বাংলাদেশ সোনার বাংলা হিসেবে রূপান্তরিত হতো আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটত আজকে আমরা লক্ষ্য দেখুন এই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা এবং শেখ রাহানা সেই সময় কিন্তু দেশের বাইরে থাকার কারণে তারা কিন্তু আজও বেঁচে আছে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এই বাংলা জনগণকে রক্ষা করার জন্য বাংলা জনগণের পাশে দাঁড়ানোর জন্য 1981 সালে 17ই মে যখন বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে পদার্পণ করে লক্ষ লক্ষ জনতা ঐক্যবদ্ধ হয়েছিলেন সেই ঢাকা রাজপথ কোনো জায়গা ছিল না প্রবল বৃষ্টির মধ্যে বাংলা জনগণ মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন মাননীয় বঙ্গবন্ধু কন্যাকে ঢাকা এয়ারপোর্টে থেকে গোটা ঢাকা শহরের রাস্তায় কোথাও কোনো জায়গা ছিল না আজকে তারই মাধ্যমে বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে রূপান্তরিত করা সেই কাজ আজকে বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির অগ্রদূত বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কথা রয়েছে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবে আমি শুধু বলতে চাই আজকে বাংলাদেশকে আবার জঙ্গি রাষ্ট্রে অভিষিক্ত করার জন্য বাংলাদেশকে আবার দাবাদারী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ওই লন্ডনে বসে পরীক্ষা দাদিয়ার পুত্র তারেক রহমান আজকে বিভিন্ন রকম ভূমিকা প্রদান করছেন বিভিন্ন বিএনপি নেতাদেরকে সজাগ হয়ে বাংলাদেশে নাশকতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনার কিছুদিন আগে দেখেছেন তারা বলেছিলেন 10 তারিখে ঢাকায় সমাবেশ করা হবে সেই সমাবেশের পর বিএনপি নেতাদের নির্দেশনায় সরকার পরিচালিত হবে আজকে আমরা 10 তারিখ দেখেছি 11 তারিখ দেখেছি 12 তারিখ দেখেছি এইভাবে আমরা 3 বছর দেখলাম
আজকে আন্দোলন করবে কালকে নামাবে অমক নামাবে তম নামাবে শুধু শুনেই গেলাম আজকে বাংলা জনগণকে আর মিথ্যাচার করে ভুল বুঝিয়ে ক্ষমতা জোর করে ক্ষমতা নেওয়া যাবে না বাংলা জনগণের মনে অন্তরের মধ্যে ঢুকতে হবে বিপদ বললে বোঝা যায় প্রকৃত বন্ধুকে এই কোভিড-19 করোনা ভাইরাসের সময় একটা বিএনপির বন্ধুদেরকে দেখি নাই জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার একমাত্র আমাদের মহান নেত্রী প্রিয় নেত্রী জননী শেখ হাসিনা এবং তার নির্দেশনায় আমরা যারা সংসদ সদস্য যারা মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা মাঠে থেকে জীবন বাজি রেখে আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবন দিয়ে বাংলা জনগণকে রক্ষা করেছে কোন বিএনপি নেতাদেরকে আমরা খুঁজে পাই নাই তারা বলেছিল 10 তারিখে পর বিএনপি নেতৃত্বে দেশ পরিচালনা হবে কিভাবে পরিচালনা হচ্ছে বিএনপি নেতার নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা রয়েছেন তার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে আমি বিশ্বাস করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বাংলাদেশ যেভাবে দুর্বল করে এগিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজকে বিশ্বের থেকে আমরা স্বীকৃতি পাচ্ছি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ 2041 সালে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র স্মার্ট বাংলাদেশ আমি বিশ্বাস করি ধারাবাহিকতা অব্যাহত থাকলে 2041 সালের পূর্বে এই বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র স্মার্ট বাংলাদেশ নামে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি সকল দ্বিধা দ্বন্দ্ব ভরে গিয়ে সকল ছাত্র ছাত্রী ভাই বোনেরা রয়েছ প্রকৃতির ইতিহাস জানতে হবে কেউ ভুল বুঝিয়ে তোমাদের যেটাতে বিভ্রান্ত করতে না পারে প্রকৃতির ইতিহাস জেনে মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা তিনি তার পিতা মাতা ভাই আত্মীয় স্বজনকে হারিয়ে বাংলা জনগণের মাঝে তার পিতা মাতাকে খুঁজে পেয়েছে বাংলা জনগণের মাঝে তার ভাইকে খুঁজে পেয়েছে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে রয়েছে তার সঙ্গে কাঁধে কাঁধ ধরে এই দেশকে এগিয়ে নিতে হবে তোমরা সবাই কাছে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্থ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি কথা আমি বলতে চাই প্রথম কথা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এখানে উপস্থিত রয়েছে কিন্তু একটি জিনিস আমরা লক্ষ্য করেছি মাদ্রাসা শিক্ষা বোর্ড সেই মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসায় আজকে আমরা প্রথমে অনুষ্ঠানে প্রথমে কিন্তু জাতীয় সঙ্গীত করে আমরা অনুষ্ঠান মালা শুরু করলাম কোন মাদ্রাসায় কিন্তু জাতীয় সঙ্গীত দেওয়া হয় না কোন মাদ্রাসা জাতীয় পতাকা উত্তোলন করা হয় না আমরা এটা দেখেছি এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বিষয়টি নজরে আনার জন্য আমাদের নাটোর জেলা একমাত্র শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নবাব সিরাজদ্দৌলা কলেজ যে কলেজের ছাত্র আমি ছিলাম আমার নেতারা সবাই কলেজের ছাত্র এই কলেজের কিছু সমস্যা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ছাড়া আমাদের চাওয়ার কোনো ব্যক্তি নেই কার কাছে চাইবো আপনি ছাড়া সেইখানে একটি একাডেমিক ভবন নির্মাণ করে দিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক ভবন আমাদের অতীত জরুরি ছাত্র সংখ্যা অনেক প্রায় কত রাজীব টোটাল টোটাল এখন 10,000 ছাত্র ছাত্রী রয়েছে নবাব সিরাজদ্দৌলা কলেজে এখানে একাডেমিক ভবন দরকার ছাত্র ছাত্রীদের জন্য একটি হোস্টেল প্রয়োজন কি হোস্টেল প্রয়োজন নাই এখানে তিনটি বিষয়ে পদার্থবিজ্ঞান উদ্ভিদবিদ্যা বিজ্ঞান এবং রসায়ন এই মাস্টার্স কোর্স খোলার আমি আহ্বান জানাচ্ছি এবং অনার্স এবং মাস্টার্স আসন বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছি কেবলমাত্র নাটোর জেলায় অর্থ কলেজে মাস্টার্স কোর্স চালু আছে আমি সর্বশেষে যে জিনিসটি খুবই প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের জন্য একটা স্কুল বা কলেজ বাস এই বাসটি অত্যন্ত প্রয়োজন মাননীয় কলেজ বাস
এই কলেজ বাসী প্রয়োজন আমি আপনি অবশ্যই আমি ইতিমধ্যে একটি বড় মাইক্রো আমি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমি এসেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনয়সে অনুরোধ করব তিনি বললে হবে সর্বশেষ বন্ধুর কাছে আমার বলা রয়েছে আপনি যদি একটু হ্যালো বলেন তাহলে কিন্তু আমার স্কুল বাসটি চলে আসবে এই আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি অত্যন্ত ধন্য কৃতজ্ঞতা বোধ করছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব তিনি আজকে অনুষ্ঠানটি আমার এই নাটক মমতা সেনের দেশে নাটক রাজ নাটকের দেশে নাটক কাজাকল্লা খ্যাত এই নাটক এই নাটক স্থান করার জন্য আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে নাটকবাসীর পক্ষ থেকে তার প্রতি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা এখানে এসেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য আসসালামু আলাইকুম